আমার কাছে মনে হলো যে তোমার বাইকটা নিয়ে আমার একটু কথা বলা দরকার। কিন্তু একটা ব্যাড নিউজের কারণে এবার দিনাজপুরে আসা ওইভাবে ঘোরা হচ্ছে না। যাই হোক, ওই ব্লগটা আপনারা পরবর্তীতে বিস্তারিত অনেক কিছুই দেখবেন, সেই ব্লগের গল্প নিয়ে, এক ব্লগের গল্প আরেক ব্লগে বলতে চাই না। তো এইখানে আসার পর আমার একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, যে আমার যে ক্যামেরা মাউন্টটা ছিল সেটা অটোমেটিক্যালি এখান থেকে খুলে যায়। এই প্রথমবার আমার কোনো ক্যামেরার মাউন্ট খুলে যাওয়ার পর একটা আনন্দ লাগছে, সেটার পিছনে কারণ হচ্ছে যেটা, আমার যে শার্ক এই হেলমেটটা, এই হেলমেটটার কী বলবো, বিশ্বের সবচাইতে নামি দামি হেলমেটগুলোর মধ্যে একটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই হেলমেটটা এখন ব্যবহার করতে মোটেও ইচ্ছে করছে না, কারণ এর ভাইজরে এত বেশি স্ক্র্যাচ পড়েছে সেটা চিন্তারও বাইরে। স্ক্র্যাচগুলো অবশ্য পড়বেই, যত দামি হেলমেট তত ভাইজর সেন্সিটিভ হয়, এটাই হচ্ছে নিয়ম। যেমনটা মোবাইল ফোন যত দামি হয় তত সেন্সিটিভ হয়। আগের যে আমরা 1120 ফোনগুলো চালিয়েছি ওগুলো কিন্তু এতটা সেন্সিটিভ না, কিন্তু এখন আইফোন 11 প্রো 12 প্রো 13 প্রো ম্যাক্সও কিন্তু অনেক সেন্সিটিভ, হাত থেকে পড়ে গেলে কিন্তু খেলা শেষ। 1100 দিয়ে ঢিলাই আম্পায়ার। তো ঠিক এমনই একটা বিষয় যে যত দামি হেলমেট তার ভাইজর তত বেশি দুর্বল হয়, কারণ শার্পনেস ভালো হওয়ার জন্য ভাইজরগুলোকে অনেক এমনভাবে তৈরি করা হয় যেন অনেক বেশি শার্প হয়, যত বেশি শার্প হয় তত বেশি স্ক্র্যাচ পড়ে। এটা হচ্ছে যে আমার অনেকগুলা দামি হেলমেট ব্যবহার করার অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, শার্ক হেলমেট নিয়ে বিস্তারিত কথা পরে বলবো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের এই যে অ্যাপাচি আরটিআর 2B বাইকটি, যেটা আমার একসময় ছিল, যেই বাইকটি একসময় আমি ওন করতাম এবং আমার মোটো ব্লগিংয়ের শুরুর দিকের একটা ব্লগ ছিল যেটাতে আমি কথা বলেছি, সেটা ছিল এই অ্যাপাচি 150, সরি ওটা ছিল 150, এটা হচ্ছে 160, কিন্তু কালার অনেক অনেক সামঞ্জস্য, অনেক মিল। তা আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই এবং সিদ্ধান্ত নিয়ে আজকে আমি বাইকটি চালাবো। এই বাইকের বেশ কিছু পরিবর্তন আছে, তো বিস্তারিত সব কিছু নিয়ে আপনাদের শেয়ার করব। এখন যেটা হচ্ছে, তুমি কিন্তু ইগনিশন অফ করো না, তাহলে কিন্তু আর স্টার্ট দিতে পারবে না, এটা দিয়ে অন অফ করবা। যদি কোনো কারণে অফ করতে হয়, যদিও আমরা একসাথে গিয়ে দাঁড়াবো, একসাথে আমারটা ফিঙ্গার লক দেওয়া আছে, যার কারণে এটা সেফটি আমার কাছে, অর্থাৎ আমার ফিঙ্গার ছাড়া এই বাইকটা কিন্তু স্টার্ট হবে না। বাইক লকও আছে কিন্তু আমি তো আর রিমোট ক্লিক করতেছি না, যেহেতু তুমি চালাচ্ছ। ইগনিশন অফ করলে কিন্তু ফিঙ্গার লকের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। লাস্ট কয়েকদিন ধরে এই একটানা ইয়ামা ফেজার 150cc বাইকটি চালানোর পর, যখন আমি এই অ্যাপাচি আরটিআর 160 2B বাইকটি চালিয়েছি, আমার কাছে একটু বাইকটি আনকমফোর্টেবলই মনে হয়েছে। খুব স্বাভাবিক, ইয়ামা ফেজার তার সেগমেন্টে খুবই কমফোর্টেবল একটা বাইক এবং এই আরটিআর 160 তার সেগমেন্টে সে একটি পাওয়ারফুল বাইক। এখন বুঝতে হবে যে বাইকের সেগমেন্টটা কীভাবে হয়। একটা তো আছে সিসি সেগমেন্ট, সেটা ঠিক আছে, বাট আমি কথা বলবো বাজেট সেগমেন্টে। সো এই বাইকটির সাথে এই বাইকটি কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার যদি করতে হয় তাহলে এই বাইকটির যে মার্কেট প্রাইস রয়েছে এবং ওই মার্কেট প্রাইসের যে বাইকগুলো রয়েছে তাদের সাথে এই বাইকটাকে কম্পেয়ার করতে হবে। আমরা কিন্তু অনেকেই অনেক সময় জিজ্ঞেস করি, ভাইয়া প্লাটিনা ভালো হবে না পালসার ভালো হবে? এইটা একটা মানে বোকাস একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করাই যাবে না। প্লাটিনা 100cc এবং ওর যে দাম, সেই দামে যে অন্যান্য মার্কেটে যে বাইকগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। 160cc-তে এই বাইকটি রিসেন্টলি কিছু ইম্প্রুভমেন্ট করেছে টিভিএস অটো বাংলাদেশ। এই বাইকটিতে মূলত তিনটি পরিবর্তন ঘটানো হয়েছে। প্রথম যে পরিবর্তনটা যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই বাইকটিতে দেওয়া হয়েছে 120 সেগমেন্টের টায়ার। পূর্বে এই বাইকটিতে দেওয়া ছিল 110 সেগমেন্টের টায়ার, যার কারণে এই বাইকটিতে আগের থেকে একটু ভালো ব্রেকিং পাওয়া যাবে এবং সেই সাথে এখানে দেওয়া হয়েছে টিভিএসেরই র্যামোরা মডেলের টায়ার। র্যামোরা মডেল যথেষ্ট ভালো একটি মডেল, তবে হ্যাঁ এতটা ভালো না যেটা আমরা রেডিয়াল টায়ারের সাথে কম্পেয়ার করতে পারি।
রেডিয়াল টায়ার হলে আরও বেশি ভালো হতো, কিন্তু তারা রেডিয়াল টায়ারটি দেয়নি। সেই সাথে আগের যে ক্লিপ অন হ্যান্ডেলবারটা ছিল সেই ক্লিপ অন হ্যান্ডেলবার থেকে এই ক্লিপ অন হ্যান্ডেলবারটি আরেকটু উঁচু, যার কারণে সিটিংটা আগের থেকে একটু কমফোর্টেবল। আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এইখানে যে ব্রেকের যে হবসটা রয়েছে, এই হবসের সাথে আগের যে একটা স্টিক ছিল সেই স্টিক থেকে এখনকার যে স্টিকটি দেওয়া হয়েছে এটা অনেক বেশি মজবুত এবং শক্ত। সম্ভবত তারা ব্রেকিংটাকে একটু ভালো এনশিওর করার জন্যই এই স্টিকটাকে দেওয়া হয়েছে। তাছাড়া আগে যে বাইক ছিল সেখানে 110 সেগমেন্টের টায়ার ছিল, প্রেশার একরকম ছিল, এখন 120 সেগমেন্টের টায়ার হওয়ার কারণে প্রেশার কিন্তু একটু বেড়েছে, যার কারণে এই জিনিসটা অনেক মজবুত করেছে। এইটা টিভিএসকে আমি ধন্যবাদ জানাই যে তারা চেষ্টা করছে আরডিআরের ব্রেকিংটাকে ইম্প্রুভ করার জন্য। তারপরও এই বাইকটি মোটামুটি আমি প্রায় 70 কিলোমিটার রাইড করেছি। এই 70 কিলোমিটার রাইড করার অভিজ্ঞতা থেকে আমি এর কিছু আমার ভাষায় তিতা ও মিঠা দিক পেয়েছি, যা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে তিতা দিক দিয়ে শুরু করব, পরে মিঠা দিক থাকবে। এই বাইকটির 1 নম্বর তিতা দিক হচ্ছে বাইকটির নতুন হোয়াইট টায়ার লাগানোর কারণে কিছুটা হলেও টপ কমেছে এবং কিছুটা হলেও মাইলেজ কমেছে, যেটা আমি রাইড করার সময় বুঝতে পেরেছি খুব স্পষ্টভাবে। তো এইখানে আমার যে বন্ধু আফনান, আফনানের ব্যবহার করার অভিজ্ঞতার আলোকে থেকেই বলা, আফনান যেটা আমাকে বলেছে যে ভাইয়া মাইলেজ মোটামুটি কিছুটা কমেছে এবং টপ স্পিডও কিছুটা কমেছে, এবং আমিও রাইড করার সময় সেটাই খেয়াল করলাম। 2 নম্বর তিতা দিক, আমার খুব প্রত্যাশা ছিল যে অ্যাপাচি আরটিআর এই বাইকটিতে ডিডি অপশনও রাখবে। আমার জানা মতে অ্যাপাচি আরটিআর 160 2B সেগমেন্টে তারা কোনো ডিডি অপশন রাখেনি, এটা রাখা উচিত ছিল। এর আগে একটা সময় ছিল, কিন্তু বাজারে 4B আনার পর তারা 4B তে ডিডি অপশন রেখেছে, বাট এই 2B তে তারা ডিডি অপশনটি রাখেনি। এটা আমি মনে করি অ্যাপাচি আরটিআর 160 2B-র যে ইউজার তাদের প্রতি একটা নির্দয় আচরণ। আমি টিভিএসকে অনুরোধ করব তারা যেন এই মডেলটিতেও 2D অর্থাৎ ডাবল ডিস্ক অপশন যেন রাখে। সেই সাথে আরেকটি চিন্তা দিক, আমার প্রত্যাশা ছিল অ্যাপাচি টিভিএস কর্তৃপক্ষ হয়তোবা অ্যাপাচির যে ভাইব্রেশনের মাত্রাটা আরও কমাতে পারবে, কিন্তু তারা আসলে ওইভাবে কমাতে পারেনি, বরঞ্চ উল্টো আমার মনে হয়েছে যে এই বাইকটিতে ভাইব্রেশন আগের থেকে একটু বেড়েছে। এবং এই ভাইব্রেশন বাড়ার পিছনে একটা কারণও রয়েছে, অনেকে তো ভালোর সাথে কিন্তু মন্দ দিকটাও থাকে, সেটাও বুঝতে হবে। এখানে হোয়াইট টায়ার লাগানো হয়েছে, আগে তো একটু ওয়েট বেশি একটা জিনিসকে ওর স্পিড উঠাতে একটু হলেও স্ট্রাগল করতে হবে। সাপোজ আমাদের জুতোয় যদি স্পোর্টস কেস যদি পরা থাকে তাহলে আমরা একরকমভাবে দৌড়াতে পারবো, আবার যদি আমাদের ফ্যাশন বুট যদি পরা থাকে সেক্ষেত্রে আমাদের একটু দৌড়াতে কষ্ট হবে। লাইক আমি যে বুটটি পরে আছি এটা পরে কিন্তু আমার দৌড়াতে একটু কষ্ট হবে, কিন্তু কেস হলে কিন্তু আমি সুন্দর দৌড়াতে পারবো। আবার সেফটির কথা যদি চিন্তা করি তাহলে আমি এই বুটে বেশি সেফটি পাবো, কেয়ারসে খুব বেশি একটা সেফটি পাবো না। ঠিক তেমনই এই টায়ারে সেফটি কিছুটা এনশিওর হলেও এই টায়ারে ভাইব্রেশনটা বেড়েছে। আমি কিন্তু 110 সেগমেন্টের টায়ার চালিয়েছে, আমার কাছে কিন্তু এর ব্রেকিং খুব বেশি একটা প্রবলেম মনে হয়নি। আসলে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, জন্মই কিন্তু মৃত্যুর কারণ। সেই যদি হিসাব করেন তাহলে অ্যাপাচি কেন, যে কোনো বাইকে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আসলে এই বাইকগুলোতে যারা অ্যাক্সিডেন্ট করে বেশিরভাগই দেখা যায় যে টিনেজ বাচ্চা ছেলে পেলে স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে, এরা আসলে ওইভাবে পরিপক্ক না। কিন্তু যারা সমঝদার, যারা বুঝে, তারা যখন এই বাইকটি চালায় তাদেরকে আমি দেখেছি দিনের পর দিন এই বাইকটি ব্যবহার করতে এবং খুবই চমৎকার পারফরমেন্স পেতে। সো বি কেয়ারফুল, রাইড সেফ। এতক্ষণ তো তিতা দিক বললাম, এখন আমি বলবো এই বাইকটির মিঠা দিক। 1 নম্বর মিঠা দিক, এই বাইকটির ভিউ কোয়ালিটি আমার আগের থেকে বেশি ভালো মনে হয়েছে। কোম্পানি চাইলে সব কিছুই পারে, একদিকে তারা স্যাক্রিফাইস করে, একদিকে তারা পুশ করে। আসলে এটার যে বাজেট, এটার যে দাম, এটার দাম সম্ভবত কত ছিল আপনার? 1,64,000। এটার দাম হচ্ছে 1,64,000 টাকা। 1,64,000 টাকা এই সেগমেন্টে অন্যান্য যে বাইকগুলো রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করি আমি বলবো যে এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে মানুষ যেভাবে অ্যাক্সিডেন্ট করে আসলে বিল কোয়ালিটি আর কীভাবে ভালো থাকে বুঝতে হবে, বিল কোয়ালিটি কেন অনেকের কাছে খারাপ মনে হয় বা কেন আমার কাছে ভালো মনে হয়, কারণ আমি ভালোটাই পেয়েছি তাই ভালোটাই বলেছি। 2 নম্বর মিঠা দিক, বাইকটির ব্রেকিং ব্যালেন্স আগের থেকে অনেক ভালো হয়েছে, কারণ হোয়াইট টায়ার, আবার সেই সাথে র্যামোনা ব্র্যান্ডের টায়ার অবশ্যই আগের যে টিভিএসের যে নর্মাল প্যাটার্নের টায়ার ছিল ওইটার থেকে অনেক যথেষ্ট ভালো, যার কারণে বাইকটা ব্রেক করে অনেক কনফিডেন্ট পাওয়া যায়, মোটামুটি ইমার্জেন্সি সিচুয়েশনেও যথেষ্ট ভালোই স্ট্যাবল থাকে। আর সবচেয়েতে বড় বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি হাই স্পিডে আগে বাইকটা উড়তো, আগের যে আমার 150 ছিল সেটা উড়তো, রাজুটো দেখেছি উড়ে, কারণ ওই যে 110 সেগমেন্টের টায়ার, টায়ার যত চিকুন সে তত উড়ে,
আর টায়ার যত ওয়াইড সে তত বসে বসে চলে। তো আপনাদের ভাষ্য যে ভাই এটা আগের থেকে বেশি মাটি কামড়ায় চলে, আসলে কি আসলে বিষয়টা হচ্ছে যে টায়ারটা একটু ওয়াইড হয়েছে। আপনি যখন সাইকেল 25 কিলোমিটার গতিবেগে চালাবেন তখন আপনি মনে হবে যে আপনি উঠছেন, কিন্তু আপনার বাইক যখন এই টায়ারের বাইকগুলো যখন আপনি চালাবেন 60-70 কিলোমিটার গতিবেগে তখন কিন্তু আপনার মনে হবে না, কিন্তু 80-তে গেলে মনে হবে উঠছে। আবার ইয়ামা এফজেড ফেজার বা হোয়াইট টায়ারের যে বাইকগুলো আছে এই বাইকগুলো 100-তে গেলেও মনে হয় না যে আমি উঠতেছি। তো এই উড়া আর মাটি কামড়ায় চলার যে বিষয়টা এটা অনেকটাই টায়ারের হোয়াইট এবং হোয়াইটনেসের উপর জড়িত। এই বাইকটি যার সে হচ্ছে আমার খুব কাছে দিনাজপুরে এক ছোটো ভাই আফনান। তো আফনান এর আগে অ্যাপাচি আরটিআর 162B সে প্রায় কত হাজার 40,000 কিলোমিটার চালিয়েছে এবং সে চালিয়ে আবার সে আরটিআর 162B বাইকটি কিনেছে। প্রবল ভালোবাসার ফার্স্ট কারণ হলো এর থ্রোটল রেসপন্স। মানে এত পাওয়ারফুল একটা ইঞ্জিন পাওয়ার, মানে খুব তাড়াতাড়ি পাওয়ারটা ডেলিভার হয়, এটা একটা। এক লুকস আর মাইলেজ, এই বাজেটে এরকম মানে মাইলেজ লুকস রেসপন্স থ্রোটল রেসপন্স অন্য ফিচারে আমি পাইনি। আচ্ছা, মূলত আমি তুমি এটা কত হাজার কিলোমিটার চালাবা চিন্তা ভাবনা আছে? আরও 40-50 হাজার কিলো পর্যন্ত চালাবো। ও মাই গড, মানুষ তো অ্যাপাচি আরটিআর চালিয়ে প্রমোশন পেয়ে তারা 4B কিনে। তোমার 4B ভালো লাগছে না কেন? 4B ভালো লাগছে না, না 4B অবশ্যই সবচেয়ে পছন্দের একটা বাইক, কিন্তু এটার সিটিং পজিশনের কারণে আমি 4B নেইনি আর কি। 4B একটু হাই, 4B সিটিং পজিশনটা একটু উঁচু, এটা সিটিং পজিশনটা অনেক ডাউন, এতে ব্রেকিং ব্যালেন্সটা খুব মজা পাওয়া যায়। আচ্ছা, এই বাইকটিতে তো ভাইব্রেশন নিয়ে একটা বিশাল বড় কলঙ্ক রয়েছে, এই কলঙ্ক নিয়ে তোমার কী বক্তব্য? ভাইব্রেশন নিয়ে কলঙ্ক আছে, এখন আমি ইউজ টু হওয়ার কারণে আমার কাছে সেরকম প্রবলেম মনে হয় না। তো তুমি যখন তোমার বন্ধু জিক্সা অ্যাসেপ্টা চালাও তখন তোমার কাছে কী মনে হয়? জিক্সার স্বর্গের বাইক চালাও? হ্যাঁ, জিক্সার অ্যাসেপ্টও একটা হালকা ভাইব্রেশন আছে, 6000 RPM পার হলে ওটারও হ্যান্ডেলটা একটু ভাইব্রেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আসলে বন্ধুরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভালো লাগার কোনো কিছুকে সব কিছুই যে আমরা ভালো পাবো তা কিন্তু না, বেশিরভাগ জিনিস কিন্তু মানিয়ে নিতে হয়। তো আফনান তার এই ভালো লাগার পছন্দের মডেলের পছন্দের বাইকটিকে সে খারাপ লাগাগুলোকে মানিয়ে নিয়েছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। ঠিক তেমনই আপনারা যে বাজেটে বাইক কিনেন না কেন, পৃথিবীর কোনো বাইকে 100% না, প্রত্যেকটা বাইকেরই দুর্বলতা আছে, ভালো কিছু দিক আছে, সেই ভালো দিকগুলোকেই বুকে আগলে রেখে পুঁজি করে খারাপ দিকগুলোকে একটু এড়িয়ে চলে এবং সেই সাথে সতর্ক থেকে আপনাকে বাইকটা ব্যবহার করতে হবে। এই কথা বলার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে আরটিআর নিয়ে কিন্তু আসলেই অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়, শিকার হয় না শিকার নিজেকে করে। হ্যাঁ, আমি 7 বছর ধরে আরটিআর চালাচ্ছি, 150 চালাইছি 4 বছর, তার আগে আরেকটা 150 চালাইছি 2 বছর, এটাও প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। আমি এক পর্যন্ত স্লিপ পর্যন্ত করেনি আমার গাড়ি, 3টা গাড়ি এক পর্যন্ত স্লিপ পর্যন্ত করেনি কোথাও। তো বিষয়টা বুঝতেই পারছেন যে দুর্ঘটনার মূল কারণ আমরা নিজেরাই, তো আমাদেরকেই সতর্ক থাকতে হবে, আমাদেরকেই সাবধানে বাইক চালাতে হবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যে লুকিং গ্লাসটা লাগাইছে এই লুকিং গ্লাসটা দেখা আমার মাথা ঘুরাইছে। হ্যাঁ, মানে যত রাইড করতেছি তত কাঁপতে আছে কাঁপে কাঁপে। তো আমি অনুরোধ করব যে কাঁপা কাঁপি লুকিং গ্লাস বন্ধ করে অরিজিনাল স্টকটাতে ফিরে যেতে। অরিজিনাল স্টক আছে আমার কাছে, না থাকলে হবে না। মানুষের বাসে অনেকেই আছে যে বলে যে ভাই আমার বাসে দামি হেলমেট আছে কিন্তু সে রাস্তায় পড়ে না। তো আমি চাইবো, যেহেতু আমার একজন খুবই ভালো বন্ধু তুমি, শুভাকাঙ্ক্ষী তুমি, এবং আপনারাও যারা এই ধরনের বাচ্চা লুকিং গ্লাস ব্যবহার করেন সবাইকে অনুরোধ করব এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইকে ব্যবহার না করার জন্য। সবাই বাইকে যে স্টক লুকিং গ্লাস আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ স্টক লুকিং গ্লাস সেটা যেন পিছনে যেন ভালো দেখা যায় সেটা চিন্তা ভাবনা করেই তৈরি করা হয়, সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।